عزيز حكيم. এই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু কিছু বিশেষ নির্দেশনা বলে দিয়েছেন কাফেরদেরকে, না মুসলমানদেরকে। যদি কাফেররাও এটি আমল করে তাদের লাভ হবে, আল্লাহ মাফ করেন। কাফেরদের মধ্যে এটা আছে, কপাল পোড়া আমরা আমাদের মধ্যে নাই। যে নির্দেশনাগুলো দিয়েছেন এইটার মধ্যে দুনিয়ারও লাভ আখেরাতের লাভ। আখেরাতের লাভের জন্য ঈমান দরকার, তাদের নাই। এই জন্য আখেরাতের পুরাপুরি লাভ তারা পাবে না। মুমিনদের লাভ আখেরাতেও দরকার, আসল আখেরাতই আসল, দুনিয়ারও দরকার। যতদিন দুনিয়া থাকি দুনিয়ারও প্রয়োজন আছে। এটা আখেরাতের সফলতা না হইলে দুনিয়ার সফলতা দাম নেই, এটা স্থায়ী না, বরং দুঃখের কারণ, বেশি দুঃখের কারণ। সে যে সবসময় আরামে আয়েশে থেকে অভ্যাস, হঠাৎ যদি ফকির হয়ে যায় তার কষ্ট বেশি লাগে। যে সবসময় অভাবী, যখন খুব অভাবের সময় পড়ে তখন তার পেরেশানি নেই, যেহেতু আগের থেকে অভাবী অভ্যাস হয়ে গেছে। যে আরাম আয়েশ করে অভ্যাস, হঠাৎ বিপদে পড়ে অভাবে তার অভাব বেশি হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কিছু আমল দিচ্ছেন বিশেষভাবে মুসলমানদেরকে, মুসলমানদেরকে তার ব্যক্তি জীবনের জন্য, ফ্যামিলিগত জীবনের জন্য, সমাজগত জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য, দুনিয়ার জীবনের জন্য, আখেরাতের জীবন। মানুষের স্বভাব সে অন্যের কাছে তার ইজ্জত চায়, নিরাপত্তা চায়, কেউ যেন তার জানের উপরে, মালের উপরে, ইজ্জতের উপরে হামলা করুক, এটা চায় না। এটা যেমন ফিতরি স্বভাবগত ব্যাপার, তেমনি জ্ঞানগত ব্যাপার, তেমনি কুরআন হাদিসেও বলে, তেমনি সমস্ত ইজম যত ধর্মের নামে পৃথিবীতে আছে, নাস্তিক সহ সবাই চায়। আপনার দিলে কি চায় না? এটা যে আমার উপরে ব্যক্তির চাপ সৃষ্টি না হোক, ব্যক্তিরা আমাকে মহাব্বত করুক, সম্মান দেখ, আমার মালের ইজ্জতের নিরাপত্তা দিক চান কিনা? চায় না এরম পৃথিবীতে কোন মানুষ আছে? চাই মুসলিম হোক চাই অমুসলিম হোক, সবাই চায়।
এজন্য বলে ইসলাম ফিত্রি ধর্ম, ইসলাম স্বভাবগত ধর্ম, মানুষের স্বভাবে যা চায় ইসলাম তাই করে দিছে। ইসলামের নাম শুনলে ভয় পায়, শয়তানের কাজ, শয়তানের ষড়যন্ত্র। ইসলামে ওইটা চায় যেটা আপনার আমার দিলে চায়, জন্মগত ভাবেই। যখন আমি কিছুই বুঝি না, মার পেটেতে ভূমিষ্ঠ হইলাম, তখনও আমি এটাই চাইতাম। এই জন্য বাচ্চা বয়সে যেটা বুঝতাম আমার জন্য অমঙ্গল, আমি চিৎকার মারতাম। মার জায়গার মধ্যে যদি আরেকজনে টান দেয় বুকে নিতে চিৎকার, এটা স্বভাবগত, সে বুঝে না কিছু, কিন্তু সে মার খুলে গেলে শান্তি পায়। আর মার চাইতে ধনী মহিলার কুলে গেলে, সুন্দর মহিলার কুলে গেলেও শান্তি পায় না। শান্তি আরেক জিনিস, সুন্দরের সাথে সম্পর্কিত না, অসুন্দরের সাথে সম্পৃক্ত না। হায়াতিল ইনসানি আলওয়ান ইয়াতাবাদ্দাল ইয়াতাগাইয়ার, এমন সবার হাম্মালা ইলা মানজিলিহি ইয়াতায়াসসার। মানব জীবন এটার অনেক রং ধরে। তিলকাল আইয়াম নুদাভিলুহা বাইনান্নাস, দুনিয়ার সময়টা মানুষের মধ্যে ঘুরে ফিরে, একবার ধনী হয় একবার গরিব হয়, একবার গলার মধ্যে মালা আরেকবার মধ্যে গলার মধ্যে জুতার মালা, একবার ফুলের মালা আরেকবার জুতার মালা, এই হল অবস্থা। কবরে যে কি আল্লাহ জানে, কেউর গলার মধ্যে ফুলের মালা, কেউর মধ্যে জুতার মালা, এটা মানুষ খেয়ালই করে না, এটাও স্বভাব, দুনিয়ার স্বভাব এটা। সবাই শান্তি চায়, কিন্তু শান্তি পাওয়া যায় কোথায়, দোকান কোথায়, এইটার মধ্যে ইখতিলাফ। ইখতিলাফ মিটে না, জীবনের রং বদলে। শৈশবকালে এক রং, যুবককালে আরেক রং। বৃদ্ধকালে আরেক রং। বুঝতে পারে না, বুঝতে পারে না, বুঝতে পারে না। সাপের রং দিকে মনে করে এটা খুব সুন্দর দেখা যায়, এর ভিতরে বিষ আছে। মা কাল ফল দেখতে ভালো, ভিতরে তিতা লাগে। কোলা যে দেখি পুকুরে দেখা কিরম জানি পচিয়া টুচা গেছে, চামড়ায় কালা হয়েছে, গায়ে খুললে ভিতরে দিয়ে আরে মজা। রং দেখে সিদ্ধান্ত করা কঠিন। আল্লাহ জাল্লা শানু মুসলমানদেরকে বলতেছে রঙের পিছে দৌড় বেরো না, রং তো খালি বদলে, জায়গা ডিসকালার হয়ে যায়। দুনিয়া কসরাব, কসরাবিম বিকিআতি ইহসাবুহু জামআনু মা,
আল্লাহ আমাদের দিল তৈরি করে এই একিনটা তোমাদের দিলে আনো আমি আল্লাহ বলছি কোনো বেরিস্টারের কথা না বিজ্ঞানীর কথা না ভালোভাবে গভীর চিন্তা করলে বুঝবে আমি বুঝবার মতো এমন ক্ষমতা তোমার দিলে দেয়া রাখছি এবং তোমার চোখে তুমি দেখছো আমি যেটা বলতেছি এটা বুঝার ক্ষমতা তোমার দিলে আছে আন্নাসু মাআদিন কামাআদিনিজ যাহাব স্বর্ণের খনির মতো রূপার খনির মতো পেট্রোলের খনির মতো অয়েলার খনির মতো তোমার সিনা বুঝের খনি বানায় রাখছি আমি ফাহমের খনি বানাইছি বুদ্ধি বিবেচনা করে লাভজনক তোমার কি মারেফত আল্লাহর মহাব্বত রাসুলের মহাব্বত আখেরাতের ভয় আখেরাতের লাভ বিভিন্ন ধরনের বস্তুর খনি আমি তোমার সিনার মধ্যে রাখছি সে তুমি যেই হও সবার মধ্যে আছে ওখানে আবার এটাকে উঠাইবার জন্য অনেক কিছু করতে হয় বিবেচনা বিবেক লাগে আমি বিবেকও দেয়া রাখছি তোমাদের দেখতে হয় এই জন্য চোখ দেয়া রাখছি একা পারা যায় না দশজন লাগে তো মুখ দিছি কথা বলার জন্য খনির কাছে যাইতে হয় পাও দিছি উঠাইতে হয় হাত দিছি এটা সব আমি তোমার মধ্যে দেয়া রাখছি হাত দিছি তো দেয়া দেখতে আছো চোখ এটাও দেখতেছ কান দিছি শুনবার জন্য এটাও তো দেখাই যায় আর না দেখা গেল তুমি জানো যে আমার মধ্যে একটা বিবেক আছে আমাকে বারবার বলে এটা করো এটা করো না এটা করো এটা করো না এটা করলে লাভ হবে এটা করলে ক্ষতি হবে এটা তোমার বলার জন্য মুফতি সাহেব মাথার মধ্যে বসায় রাখছি দিল দিয়া রাখছি এই দিলটা হইলো খজিনা খাজানা এইটার মধ্যে প্রথম ভাব পয়দা হয় এই ভাবটা দেমাগের দ্বারা বিবেচনার দ্বারা বিবেকের দ্বারা তুমি লাড়া সারা দেও বিবেকে তোমাকে রাস্তা দেখায় রাস্তায় হাঁটার জন্য চোখ লাগে পাও লাগে মুসলমানকে আল্লাহ স্পষ্টভাবে বলছেন নিরাপত্তা চাও ব্যক্তি সমাজ রাষ্ট্র কয়েকটা আইটেম কয়েকটা বিষয় জানায় দি মৌলিকভাবে বারবার আপনারা শুনছেন নিজেরাও এটি বুঝতে পারেন কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে যারা ভালো লেখাপড়া করছেন তারা কোরআন শরীফ হাদিস পড়াশোনা করার মতো এখন সুযোগ হয়েছে আগের তুলনায় বেশি খালি মনের দরকার আপনি যদি মাদ্রাসাত না পড়েন তবু যে আপনি কোরআন হাদিস বুঝবেন না এটা জরুরি না মন দিয়ে পড়লে শিক্ষিত মানুষ আপনি মন দিয়ে পড়লে অধিকাংশ বিষয় বুঝে যাবেন
এটা সব আওয়ামের জন্য আইছে কোরআন, এটার কোন এজেন্ট নাই, এটা আমাদেরই জিম্মেদারি আর কেউ না। এই জনগণের মধ্যে তারা চর্চা করতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে ব্যারিস্টারে ওকালতি করতে পারে না, বই পড়তে পারে, বই পড়ে মানুষের সামনে ওয়াজও করতে পারে, ডাক্তার ডাক্তারি করতে পারে না, ওষুধের নাম বলতে পারে, তার ক্রিয়া লাভ কি এটা বলতে পারে, কিন্তু অপারেশন করতে পারে না। দুইটা বললাম এরম সব যে প্র্যাকটিস করছে, যার অভিজ্ঞতা আছে তার অধীনে অনেকদিন নিজের প্র্যাকটিস করতে হয় গোলামের মতো। এই জন্য ডাক্তার নেওয়ার আগে এলান করে আমরা ডাক্তার নিব, 7 বছরের অভিজ্ঞতা চাই, ইঞ্জিনিয়ার নিব 10 বছরের অভিজ্ঞতার প্রয়োজন। এ অভিজ্ঞতার অর্থ কি? দেশে হোক বিদেশে হোক প্রশিক্ষণ গ্রহণ করছে, একজনের অধীনে কাজ করিয়া প্র্যাকটিক্যালি শিখতে হয়েছে। যতটুকু বই পড়া এবং বুঝা এটা যে কোনো মুসলিম শিক্ষিত হইলে সে পড়তে পারে বুঝতে পারে, নামাজ পাঁচ ওয়াক্ত এটা বোঝা সহজ, কিন্তু কেন পাঁচ ওয়াক্ত হইল এইটা কিন্তু আপনার দ্বারা বোঝা কঠিন। কেন ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এইটা আপনাকে বুঝতে না করছে? এটা বুঝতে হইলে উস্তাদ লাগবে, আমাদের ভাষা প্র্যাকটিস লাগবে, উকিল যেরম আরেক উকিলের অধীনে থাকে প্র্যাকটিস করে দেখায় দে, মানে আপনাকে এরকম একজন আহলুল্লাহ দুনিয়াদার না, তার কাছে প্র্যাকটিস নিতে হবে, বহুত বড় আলেমের সান্নিধ্যে 40 বছর থাকতে হবে, কাজও চালাইয়া যেতে হবে, আর তার কাছ থেকে দিক নির্দেশনা নিলে পরে আপনি আবু হানিফা হইতে পারবেন। এই মা আবু হানিফার যুগ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহর যুগের থেকে এই ধরনের মেহনতি, এর জন্য দুনিয়া ত্যাগ করতে হয় অনেক, এই ধরনের লোকজন আমরা পৃথিবীতে পাইতেছি না, ফলে ওই পর্যন্ত আইসা মজাব আটকে গেছে। অনেকে বলে যে মজাব মানে জরুরি, জরুরি কিনা আপনি বুঝেন, আমরা যা বুঝি তাই করব, তা আপনি যা বুঝেন তাই বুঝে কি বাবর চিগরি করতে পারবেন? না বাবর চিগরি শিখতে হবে বলেন, বাবর চিগরি যদি শিখতে হয়, ইঞ্জিনিয়ারগির যদি শিখতে হয়, ডাক্তারগির যদি শিখতে হয়, কোরআন হাদিসে মশলা বাইর করা, মানুষেরে বুঝানো আমল করানি, এইটা আগে প্র্যাকটিস করতে হবে না? মানুষ এত মুসলমান এত বেশি, কি বলবো যে আমি শব্দ পাইতেছি না, বুকা। ইসলামের শিক্ষার কথা আসলেই মৌলবী সাহেবরা কি ইসলামের ইজারাদার নাকি? আমরা কি কোরআন বুঝি না, হাদিস বুঝি না? তো বুঝো তো, বুঝো তো, দেখাও না কি বুঝলা,
এমন বুঝা বুঝাও তোমার ছেলে ব্যারিস্টার জানাজার নামাজও পড়াইতে পারে, জানাজার নামাজ পড়াইতে পারে না, সে কি করে কোরআনের কিয়াস এজমা উসুল যেটি দেখা মশলা বের করবে। আবু হানিফ সব 12 লক্ষ মশলা বের করছেন, তুমি 12টা মশলা তো পড়ো না, তুমি মশলা বের করবা কেন? ইঞ্জিনিয়ার না হইয়া খনির থেকে স্বর্ণ বের করতে পারবা? ডুবুরি না হইয়া পান নিচে ডুবদা যেতে পারবা? খালি পড়ার মধ্যে লিখে দিলা জমিনের নিচে পাহাড়ের নিচে পানির নিচে আছে, ওখানে যাও ওখান থেকে নিয়ে আসো, যে কেউ যদি ডুব দেয় ফিরে আসতে পারবো? ডুবুরি ডুবুরিও পারবে না, প্রথমবার চেষ্টা করবে না মরে যাচ্ছ, দড়ি লাগায় পেটের মধ্যে বান্ধা নিজে মরে দিতেছে টাইনে বের করবে। এরম করে কত ফিট গেল কলে আর পারতাছি না, আবার এরম প্র্যাকটিস করতে 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 20 বছর পরে গেছে, এখন আমি শ্বাস নিতে পারি, শ্বাস ছাড়া থাকতে পারি, এইসব করে এরপর হ্যাঁ ডুবুরি মাছের মতন তালাশ করে করে স্বর্ণ লেয়া। ইসলামকে এত ছোট সহজ মনে করেন এই জন্য যে আপনার রং বদলে যাইতেছে। খায়ের কথা কইতে পারি না, ওয়াজ তো সারা রাত করছি শুনছেন না, নতুন যারা বাইরে তেছে না শুনলে এরা সবসময় শুনে। আয়াতটার অর্থ শুনাই, আল-মুমিনুনা ওয়াল-মুমিনাত। কোরআনের মধ্যে আল্লাহ মুয়ান্নাসের সিগা স্ত্রীলিঙ্গ লিঙ্গ বুঝায় এই শব্দ ব্যবহার কম করেন, প্রয়োজন না পড়লে ব্যবহার করেন। আল্লাহু আকবার, এটা ওয়াজ করলে এক দলের ব্যারিস্টার আছে হুজুর রাড়ি দিস আর ওয়াজ নেই, আর যারা বুঝে তারা বুঝে যে আল্লাহু আকবার কোন কোরআন শরীফের ভিতরে কি চরিত্র, কত চিন্তা কত বিবেচনার আয়াত। সারা পৃথিবী আল্লাহ প্রশংসা করে, এটার মধ্যে পুরুষ আছে না নাই, মহিলা আছে না নাই, স্ত্রীলিঙ্গ আছে না নাই, এটাই না নাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, স্ত্রীলিঙ্গ আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আলিমাত, এই শব্দ জানে নাই। আমি এখন পড়তেছি আল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন বুঝেন নাই, মুমিনুন বুঝেন নাই, রাও করেন না গেলে মুমিনুন এটা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? ওয়াল মুমিনাত এটা কি? এ তাহলে এটা ওই বেরিয়ে যায়, আলহামদুর মধ্যে এটা আনে নাই, এখানে আনছে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটাই আনছে। এরকম কিছু কিছু জায়গার মধ্যে কোরআন শিব বলে, তা না হলে স্ত্রীলিঙ্গ বলে না। কেন?
যে এদের নাম নিলেই যত ভালো মানুষ হোক আজহাবালি লুব্বির রাজুলিল হাজেম জ্ঞানীদের মাথার মধ্যে বিগড়ে জায়গা মাথা বিগড়ে যায় স্বভাব তার অজ্ঞাতে তার দিল যেন অন্যদিকে চলে যায় যে শুনে মহিলার নাম নারী যুবতীর নাম এই যুবকের মাথা খারাপ হয়ে যায় এই জন্য অনেক ব্যবস্থার মধ্যে একটা কোরআন শরীফের মধ্যে হাদিসে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয় না যাতে তার মনের মধ্যে যৌনতার লেশ মাত্র না আসে এটাই মানুষকে ধ্বংস করে আজকে যারা যুবক তাদের মধ্যে যারা ভালো ওদের জিজ্ঞেস করেন আর যারা মন্দ ওদের দেখেন কি করতেছে মনে হয় যে 100 মধ্যে 90-95টা পিতা মাতা কলঙ্কিত হইতেছে সন্তান সন্তানদের কারণে সারা দুনিয়ার টাকা থাকলে কি হবে টাকায় তো কাটা টাকা হইছে কাটা গোলার কাটা জান্নাতের রাস্তার কাটা চরিত্রের জন্য কাটা সব এখান থেকে হয় দৌলত তুকাল জল্লত কুদরত দুনিয়াতে মুত্তাকিরা না থাকলে আল্লাহওয়ালারা না থাকলে আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে মানে এরা না থাকলে একদলে কয় যে প্রকৃতি আল্লাহ তাহলে পৃথিবীর বড় দলে বলতো এই পয়সার নাম আল্লাহ তাই মহিলার কাপড় দেখো না তাইলেও তোমার মনে কুটকুটি আইতে পারে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মতো এত বড় মহাদ্দেস পৃথিবীতে আসে নাই একজন শুধু একজন এত বড় ইমাম চার ইমামের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কথা বলে মহিলার কাপড় দেখো না আমি যদি বলি এতে আপনি বলেন হুজুরে বলে কি কাপড় দেখলেও মনের মধ্যে পেরেশানি আপনারা নেক ছিলেন আসল কথা বলে বললাম হ্যাঁ হুজুরের চরিত্র খারাপ ভাই বোন আমরা সব এক আমরা ভাই বোন আদম সন্তান এত পেরেশানির কি দরকার সব ভাই সব একসাথে চলো ফিরু ইনারা খালি খটকা লাগা ফলে লক্ষ লক্ষ যার সন্তান রাস্তা পাওয়া যেতেছে উঠি ওদের জন্য দেশ বিদেশে আশ্রম বানাইতেছে বৃদ্ধাদের জন্য বুদ্ধদের জন্য আমার কাছে হাজার হাজার কোটি টাকার মালিক আছে যে হুজুর আমার জীবনে একটা নিশা আশা একটা আশ্রম বানায় যায় বাকি জীবনে যত টাকা আছে আশ্রম বানাবো আমার লোকেই চলে মা সমর্শিত করে হঠাৎই খেয়াল করে আসলো বলে আমেরিকা এগুলোর মধ্যে আছে অনেক ছেলে ফেলে
ষাট বছর পরে হইলে ছেলে ফেলেরা নির্যাতন করে। আমি একজন কোটিপতি, আমার জানা সেই দেশের কোটিপতিদের জীবন আমার মনের মধ্যে আছে। খায়া পড়ে না ঘুমায়া থেকে হইল জীবনটা টেনশন মুক্ত কাটাইতে পারে এই ব্যবস্থা। আমি বললাম যে অন্যের চিন্তা পরে করেন, নিজের চিন্তা আগে করেন। এটা বললে এই কেন্দ্রে দিস, আমারই তো আমার ছেলে ফেলরা বাইর করে দিবার চাই এখনই, অনশল্য শক্তি আছে। এরা গুন্ডা লাগায় আমার উপরে হামলা করায়, যা টাকা দিই এটি তাদের হয়টায় না, যা চাইবে তাই দিতে হবে। তারা এলে আমার উপরে জুতা মার, জুতা উঠায়। এটি যে ঘরের ঘটনা এই তো মানুষ জানে না। আঠারো বৎসরের ছেলে, পনেরো বৎসরের ছেলে, ষাট বৎসরের বাবার ঘুষি মারে, ধমক মারে, লাথি মারে, বাইরে তো লজ্জা বলতে পারে না। অনেক আমি দুই তিনজনের জানি ছেলের মায়ের লজ্জা আত্মহত্যা করছে, মৃত্যু বিলে চালাই দিছে, বড় বড় অফিসার। দুনিয়া মরিচিকার পিছনে থাকো, তোমরা যে তে তৈরি করছে সে শান্তির পথ দেখাইছে, তার দয়া ছাড়া শান্তি নাই। তিনি পার্স গুলো বসাইছেন ভিতরে, পরিষ্কার কেমনে রাখতে হবে এটা উনি বলে দিছেন। ওখান থেকে তুমি শান্তি উপভোগ কেমনে করবে সেটা উনি বলে দিছেন। বেলায়নে গেলে অন্ধ যেরম জানে না, কেউ জানে না রাস্তার মধ্যে, সোজা যাইতেছে বুঝে না, পুকুরে পড়ে মরে, মানুষে আফসোস করে না, আফসোস করে অন্ধ পড়ে গেছে, জানে না পড়ে গেছে। কিন্তু যে দেহে চোখে দেখে দেখে বলতে থাকে ভাই ভাই সাবধান হও, ওই যে পুকুর আইতেছে কুয়াইতেছে পড়ে যাবে, বলে বলে হ্যাঁ গে হ্যাঁ নিজেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যারা আশেপাশে আফসোস করে না, ভৎসনা করে, চোখ থাকতে অন্ধ হয়ে গেছিল, কানা গোতাকা এই বেগালিতে। আল্লাহ পাক আপনার চোখ খুলে দিছে দেখার জন্য, বিভাগ দিছে, ব্রেন দিছে বুঝার জন্য, সব আল্লাহ ফিট করে রাখছে, শয়তানও দিছে, এটা প্রয়োজন আছে। কতটুকু আল্লাহকে আপনি মানেন পরীক্ষার প্রয়োজন আছে। শয়তানে খালি মন যৌনতার দিকে নিয়ে যায়, এটা বেশি যুবকদের মধ্যে হয়, যুবতীদের মধ্যে হয়, যেন তাদের পর্দায় রাখতে বলছে, কঠোর পর্দায়। আপনি নিজের জীবন দিয়ে মনকে জিজ্ঞাসা করে দেখেন, এই কথা যদি সত্য হয় তাহলে আপনার জীবন কতটুক ইসলামী পর্দার মধ্যে আছেন, আপনার ফ্যামিলি কতটুক পর্দায় আছে, আপনার মেয়েরা কতটুক পর্দায় থাকে, আপনার ছেলেরা কতটুক পর্দা করে, এই ঘরে শান্তি আসবে না। স্কুলে যায়, কলেজে যায়, সবার সাথে হাত মিলায়, ইসলামে বলে এমন মহিলা যে পুরুষের মতো চলে, ওকে শিক্ষিকা বানায় না তোমার মেয়ের জন্য, তোমার ছেলের জন্য। উস্তাদের অভ্যাস অজ্ঞাতে সন্তানের ভিতরে ঢুকে,
এইরকম মহিলা মহিলারও পাবে না এরকম মহিলার সামনে যাবে না ইসলাম কঠোর পায় এটা জানেন বৌদ্ধ যুগে আইন আর এই কারণে লাখো আত্মহত্যা হচ্ছে লাখো নারীর ইজ্জত নষ্ট হচ্ছে অর্থ সম্পদ সহ সবাই মানে যে হ্যাঁ কথা ঠিক কিন্তু নিজের মেয়ের রাস্তা ছেড়ে দিছে কেড়ে এম এ পাস করাইব এম এ পাস করানোর পরে আর থাকে না কিছু এই অবস্থা বিয়া করাম একটু বয়স হইল আরে বয়স তো 27 হয়েছে গা 20 হয়ে গেছে না এখনো বাচ্চা পরে কয়দিন পরে দেখা যায় আরেক মেয়ে নিয়ে বাসা দিয়েছে দুলাভাইয়ের বাসা দুরছে নাহলে দাদুর বাসা দুরছে ধমক দেয় পরে চলে যায় আরেক বাসা লে ইজ্জতের দাম ইমান আমলের দাম বেশি না আপনি যেটা বুঝতেছেন আর একটু বয়স হইল স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকার প্রয়োজন বেশি না চরিত্র ভালো থাকার প্রয়োজন বেশি কিচ্ছু বলেন না আপনার এখন আপনি আপনার দিলকে জিজ্ঞাসা করেন আপনার মেয়ের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে এটা করেন কিনা ছেলেরা পরেশান হইতেছে চিঠি লেখে আব্বারও বুঝাইতে পারি না আম্মাকেও বুঝাইতে পারি না কাউকে বুঝাইতে পারি না আমার বিবির প্রয়োজন তারা বলে তোমার বড় ভাই বাকি রয়েছে ছোট বোন বাকি রয়েছে এটা হয়ে আসালটা পরে এর আগে যদি পরে সে একটা করে বসে কি করবেন বড় ভাই বিয়া করে না এই জন্য ছোট ভাইরে আটকে রাখবেন কেন করো না করলে না করো এই জন্য ছোট ভাইকে বিয়া করানো যাবে না এটা শরীয়তের কোন বিধান না আকলে ধরে বড় মেয়ের বিয়া হইলে ছোট মেয়ের বিয়া কেন তো না হলে পরে মানুষের কই ছোট রয়ে গেল বড় হয় না জ্ঞানীর ছই নিশ্চয়ই সন্দেহ আসবে ধর্মিয়া আল্লাহর উপরে বিশ্বাস করে ছোট মেয়ে ব্যবসা খারাপ বড্ড খারাপ প্রাণী আগে দিয়ে দাও বড্ড বিয়া না হোক ছুট্টর হয় দিয়ে দাও আগে বড্ড শেষ হবে এটাও বরবাদ চরিত্র গঠন চরিত্রের সংরক্ষণ আপনার দায়িত্ব ছেলের মেয়ের স্বাস্থ্য রক্ষা হবে তা না হলে সে গলত প্রস্থায় গলত পন্থায় তার উত্তেজনা মিটাবে তখন চরিত্র নষ্ট হবে স্বাস্থ্য নষ্ট হবে 70 ভাগ ছেলে যুবকরা এই বিপদের মধ্যে আটকা সমাধান দরকার আমার কথায় তো সমাধান নেই যে তা তো না আমার কথায় তো কিছুই হবে না হইলে তো হইতোই বাকি আপনাদের বলে যেতেছে এই ভুল ধারণাতে বাইরে আস কি করেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া বাযুহুম আউলিয়া উবাস একজন মুমিন আরেকজন মুমিন নারী পুরুষ এখানে আল্লাহ পুরুষের কথা আনছেন নারীর কথা উল্লেখ করছেন বুঝা গেল বিষয়টা বোধহয় খুব গুরুত্বপূর্ণ মহিলার নাম না নিলেও চলতো তো বলতেছে আল মুমিনুন পুরুষ মুমিনগণ ওয়াল মুমিনাত মুমিন মহিলাগণ নারীগণ বাযুহুম আউলিয়া উবাজ এটা আবার কে জানি কি বুঝে আল্লাহ রে কোন ভাষায় এটার জবাব দিব
পরস্পর একজন আরেকজনের কল্যাণকামী, বঙ্গানুবাদের মধ্যে আমি এই অর্থ করলাম, কিন্তু বইয়ের মধ্যে যারা উর্দু বাংলা লিখছে এরা আরেকটা লিখছে, একজন আরেকজনের বন্ধু কে আল্লাহ সর্বনাশ, একজন আরেকজনের অভিভাবক, একজন আজ একজনের বন্ধুবর। হুজুর এই জন্যই তো আমরা বন্ধুর সাথে মিলবার চাই। কোরআন বুঝার সহজ না, এটা বুঝবার গেলে আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা, এই কোরআন বুঝবে একদল গুমরা হবে আর একদল হক পথে থাকবে, এই কারণেই হুজুর লাগবে, অভিজ্ঞ লাগবে। এই যে শব্দটা বাইর করলাম আমি, মোমেন পুরুষগণ, মোমেন নারী যুবতী বৃদ্ধ যাই হোক, একজন আরেকজনের প্রেমিক বন্ধু ভালোইতেছে, বন্ধু বন্ধুর সাথে দেখা করবে অসুবিধা কি, পর্দার কথা তো আয়াতে নাই, বন্ধু কইছে তো বন্ধু বন্ধুর সাথে কথা না বললে সমাজ গমাজ কেমনে করবে। আউলিয়া বাদুম বাবা, একজন আরেকজনের বন্ধু, আমি এটা না বলে অর্থ করলাম একজন আরেকজনের কল্যাণকামী, সেটা আইসাও করা যায় না আইসাও করা যায়, দেখাও করা যায় না দেখাও করা যায়, একজন পুরুষ একজন মহিলা যখন বিবি হয়ে যায় তার সংসার একজন আরেকজনের কল্যাণকামী যদি নয় এটা ধ্বংসের সংসার হবে। এই জন্যই বলা হয়েছে বিয়া শাদি করাও, খুব দেখে শুনে দিনকে প্রাধান্যতা দিও, রূপকে প্রাধান্যতা দিও না যে কোনো সময় শেষ, অর্থকে প্রাধান্যতা দিও না যে কোনো সময় শেষ, ক্ষমতাকে প্রাধান্যতা দিও না যে কোনো সময় শেষ, দিনকে প্রাধান্যতা দাও, এটা মরণে জীবনে সবসময় সাথে থাকবে, এটাকে প্রাধান্যতা দিয়া পরে তার বংশ দেখো সুন্দর দেখো তার অর্থনৈতিক দেখো সবই দেখো, কিন্তু দিনকে প্রাধান্যতা দাও, দিনদার হইলে বাকি একটা দূরে হইলে ঠিক আছে, আর বাকি সব হ্যাঁ সে দিনদার নয়, এমন ছেলে গ্রহণ করো না এমন মেয়ে গ্রহণ করো না, তাহলে তোমার ঘরে অশান্তি ঢুকবে। তাজরেবা কাররা জানে এটা বলার দরকার, তারা যদি আসলেই একজন আরেকজনের বন্ধু হইতে চায় তাহলে কিছু শরায়ত আছে, এইটি তোমাদের পালন করতে হবে, বন্ধু অবশ্যই হইতে হবে, কিন্তু তোমরা যে অর্থে বন্ধু কও এ তো বাংলা অর্থ, এই জন্যই তো আরবি কোরআনের অর্থ বাংলাতে করা যায় না, আউলিয়ার অর্থ অভিভাবক, এসে বেশি কিছু বলতে পারি না, আউলিয়ার অর্থ বন্ধু বাংলাতেই হয়, কিন্তু কোরআনের ভাষায় আউলিয়া কি বোঝায় ভাব কি এটা ব্যক্ত করা যায় না। যেমন একজনে বললাম মিষ্টি খাও খুব ভালো মিষ্টি, আমার ভিতরে যে ভাবটা আছে ভালো মিষ্টির অর্থ কি এটা আমি তোমারে বুঝাইতে পারি না, শব্দের মাধ্যমে বুঝাইতে পারি না যে এটা এমন মিষ্টি, পঞ্চাশটা গুণ বললেও আসলটা বলতে পারি না, সহজ কি মিষ্টি হাতে নিয়ে খায়া দেখো কেমন হয়, কথাসারাই বুঝে রায় কোরআনের মফহুম এরকম,
হৃদয় না হইলে হাজার বুঝাইলেও বুঝে না। মিষ্টি খুব ভালো ভালো এরমই বলতে থাকি, খাইলে ভালো লাগে। নামাজের মধ্যে কি মজা, নামাজ পড়ে না হ্যাঁ মজা পাইব না, যারা নামাজ পড়ে তারা মজা পায়। একক তো যদি ছুটে যায় সারাদিন ঘুম আসে না, শরীর অস্থির হয়ে যায়, হাজার টাকা কামাইলেও কেমন জানি সারাদিন শরীর মন খারাপ। আপনিও মানুষ সেও মানুষ, এই পার্থক্য কেন? এক দুই তিন চারটা কাজ করে তাইলে এটা থাকবে না। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম মাওলিয়া ও বাযু ইয়ামুরুনা বিল মারুফ। আমার প্রতিটি উম্মত, আমার প্রত্যেকটি বান্দা ইয়ামুরুনা বিল মারুফ, পৃথিবীর মানুষের জন্য নিজের জন্য কল্যাণকামী হবে, ভালো চাবে, কেউ কারো ক্ষতি যাবে না, কথার মাধ্যমেও না কাজের মাধ্যমেও না কোনোভাবেই না। এটা হলো বন্ধুত্বের দলিল প্রমাণ। খালি বন্ধু বন্ধু করলে হবে না। ইয়ামুরুনা বিল মারুফ, প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী, যে এলাকায় থাকো, যে ফ্যাক্টরিতে থাকো, যে ফ্যাক্টরির মালিক হইছ, তোমার অধীনে যারা আছে, ফ্যামিলি আছে, বাহিরে আছে, তোমাকে মানে, তাকে তোমার ভালো কাজের পরামর্শ নির্দেশ ব্যবস্থা করে দিতে হবে। ফ্যাক্টরির মালিক, সুন্দর একটা মসজিদ বানাও, তোমার ফ্যাক্টরিতে যতটি বিল্ডিং বানাইছ যত সুন্দর দেখা যায়, এর চেয়ে ভালো সুন্দর দেখা যায়। মুসল্লিরা বুঝবে যে আমার স্যার, আমার মালিক নামাজ পছন্দ। তা নাহলে কোটি টাকা খরচ করিয়া মসজিদ বানাইতো না, ইনি খুশি হবেন নামাজ পড়লে। তুমি এইভাবে ইসলামের খেদমত করো, মাদ্রাসা পড়াইতে হবে না তোমার, তোমার ফ্যাক্টরির ভিতরে তোমার লোকটিরে দিনদার বানাও, তোমার ঘরের মানুষটিরে দিনদার বানাও, অকল্যাণকামী হবে না। দিনদার না বানাইলে এই টাকা খাবে, তোমারটাও মারবে, নিজেও মরবে, পেটের মধ্যে সাপ ঢুকবে, হাসরে জাহান্নামে, আর তুমি দায়ী হইবা। এখন বলো না যে আমার এই ফ্যাক্টরিতে হাজারো মানুষের খেদমত হইতেছে, বুক শেষ হইতেছে, এইটা চিন্তা করো না। কবরের মধ্যেও তোমার ফ্যাক্টরিতে চাকরি করিয়া জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই তোমার ফ্যাক্টরিতে চাকরি করে আমার জান্নাত জাহান্নামে যেতে হয়, তাহলে তুমি অকল্যাণকামী না। আমার বান্দা হয়ে থাকলে হে বান্দারা, আমার উম্মত হয়ে থাকলে নবী সাহেব বলেন, একজন উম্মত আমার যেন আরেকজনের হিতাকাঙ্ক্ষী হয়, অহিতাকাঙ্ক্ষী না হয়। এটার মধ্যে সবাই গেছে। এক নম্বর, ইয়ামুরুনা বিল মারুফ, এটাতেই যথেষ্ট, ভালো কাজ করলে তো বন্ধু কাজ থাকবেই না। আবার বলে ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ বাদ দে, অন্যের অকল্যাণ চিন্তা করে না, নিজের অকল্যাণেরও চিন্তা করে না। অন্যের অকল্যাণ করলে নিজের অকল্যাণ হবে, অন্যের ভালো করলে নিজের ভালো হবে। এলো দুই, এর মধ্যে বিশেষ কি করতে হবে? ইয়াকিমুনা সালাহ, তিন নম্বর, তুমি কল্যাণী হইতে হইলে
এক নম্বর কাজ হইল সুন্নাত মোতাবেক ইকিমুনার অর্থ সুন্নাত মোতাবেক নামাজি হওয়া। তোমার শরীর ঠিক হয়ে যাবে। দুই তিন চার ওয়ুতুনা যাকা, মালের লোভ ছেড়ে দিতে হবে, এটার দ্বারা অনেক ক্ষতি হয়। লোভে পাপ, পাপে সর্বনাশ, লোভ ছেড়ে দিতে হবে, ফায়দা হবে। অনেক গরিব যার পেটে পাটে ভাত নাই তাকে জাকাত দিবা, সে জাকাত খাবে, স্বাস্থ্য ভালো হবে, তোমার বোন খুশি হবে, তুমি বলবে নামাজ পড়তে, হ্যাঁ নামাজ পড়বে। যার পেটে ভাত নাই ওরে বললে তো আমরা খাইতে পারি না হুজুর, এই পরিমাণ আল্লাহ জাকাত পৃথিবীতে ফরজ করছেন যে সবাই আদায় করে তাহলে একটাও গরিব থাকবে না, আদায় অর্ধেকও করে না, তিন ভাগের এক ভাগও করে না, খালি গা কমানি যায় কেমনে হুজুর আরে বলে কিছু মানুষ, আর বাকিরা দেয় না, আর যারা দেয় এরা খালি বলে এটা হুজুর এই কাজের এটা তো লাগবো, কেউ বলে না হুজুর এইটা তো দেয় দিই, এটা বলে না এইটা দিতে হইব, হুজুর আমার মূল মাল তো 1 লাখ টাকা ছিল, এখন সারা বছরে মিলিয়ে মিলিয়া 1 কোটি হয়েছে, আমি 1 লাখ টাকার টাকা দিয়ে দিছি কেমনে, বাকিটা বলো ওইটা তো মধ্যে পয়দা হয়েছে, আসল তো এটা উল্টারা বুঝতে পারেন না, 1 কোটি দিয়ে দিই কেরে, যেটা তে পয়দা হয়েছে ওর যে হুকুম মধ্যে যে পয়দা করেছে আর একই হুকুম, খালি উল্টা চিন্তা করে শয়তান। ওয়ুতুনা যাকা, চাই জাকাত আদায় করো, মাল পাক হবে, এই মাল খাইলে তোমার শরীর পাক হবে, আগুন মুক্ত হবে, নাহলে হারাম হয়ে যেতে পারে। কয়টা বলবো আর বলবার সময় নাই। শেষ কথা, আল্লাহকে আনুগত্য করো, রসুলকে মানো, এর বাদে যা আছে মানুষ, সূর্য চন্দ্র নক্ষত্র গাবি আর তুলসীর গাছ মূর্তি এইটারে সিজদা করো, এইগুলোরে ভয় করো না, শিরিক করো না, বেদাত করো না, গান গায় যা গান গায় না, আড্ডা মারো না, সংস্কৃতির নামে মুসলমানদের আলাদা সংস্কৃতি নাই, ওই কাজ যেটা ইসলামের আইনে ধরে না এটা মুসলমানদের সংস্কৃতি হইতে পারে না। মুসলিম দেশ, এই দেশের সংস্কৃতি ইসলাম ভিত্তিক হইতে হবে, ইসলামের বাহিরে, ইসলাম কোরআন হাদিসের আইনের বাহিরে কোন সংস্কৃতি হইতে পারে না, না বিয়ার মধ্যে না কুসুর ভিতরে, সব সংস্কৃতির নাম হইল সুন্নত। ইসলামী সংস্কৃতির নাম কি, কি নাম, এর বাইরে হইলে ইসলামী সংস্কৃতি না, অমুসলিমদের সংস্কৃতি, এই দূর না করতে পারলে আপনার সন্তান আপনার বুকের মধ্যে ছুরি মারবে মারবে মারবে, কারণ ইসলামী সংস্কৃতির বাহিরে বলে তুমি তুমি তোমার জীবনের ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার রাখো, তোমার বাবারে মারতেও পারো, এমন কার وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ
অতি সত্তর এই লোকটিরে আল্লাহ জাল্লা শানহু এই বৃষ্টির মতো রহমত দিয়া বিজয় রাখবেন। রহমত চাও আল্লাহ না চাও না? চাও না চাও না? এক নম্বর কাজ, একজন আরেকজনের কল্যাণকামী হইতে হবে, শত্রুতা থাকতে পারবে না। জবান দেয়া গালি দেও, হাত দেয়া গালি দেও, লেখো, হিংসা করো, অহংকারী করো, নিজেরে বড় মনে করো, আরেকরে ছোট মনে করো, তাকে ছোট খাটো বানাইতে চেষ্টা করো। নবী আলাইহিসসালাম বলছেন তাকাব্বুরের আলামত কি, নিজেরে বড় মনে করে আর অন্যকে ছোট মনে করে, নিজের ব্যক্তিত্ব, নিজে খুব বুদ্ধিমান, নিজে খুব জ্ঞানী, মুখেও দেখায়, কাজেও দেখায়, লেখায় দেখায়, আর অন্যকে খাটো করে, ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে ব্যবহার করে, এ একজন যার মধ্যে অহংকার আছে। বত্রুল হক ও গমথুল নাস আখরাজ মুসলিম, এর থেকে দূরে থাকো, আল্লাহ তারে এসলা করুক, হেদায়ত দেখ, নালে তোমার মধ্যে কিবিরের কিবিরের জামাত হয়ে যাবে। আর কিবিরের পরিণাম যদি কিবির থাকে, মান কানা ফি কলবিহি মিসকাল যারাতিন মিন কিবরিন দাখাল আন-নার, জাহান্নাম হলো তার ঠিকানা। চুল পরিমাণ যার ভিতরে কিবির আছে, কথায় প্রকাশ পায়, চলায় প্রকাশ পায়, লেখায় প্রকাশ পায়, তার চাল চলনে প্রকাশ পায়, সে মুতাকাব্বির। আরো কত কথা, যদি তুমি এই চারটা কাজ করতে পারো, নিজেকে অন্যের জন্য শুভাকাঙ্ক্ষী বানাও, ভালো কথা মানুষকে বলো, খারাপ কথা একমত ওয়াজত সুকৌশল বুদ্ধির মাধ্যমে তাকে দিনের দাওয়াত দাও, গুনাহ বর্জনে সচেষ্ট হও, নিজেও সবাইকে। মোট কথা হইল সব কাজ সুন্নত মোতাবেক আল্লাহর হুকুম মোতাবেক করো, এই হইলে আল্লাহ পাক তোমার দুনিয়া ও আখিরাতের সফলতা দান করবেন। ইন্নাল্লাহ আজিজ, বড় ক্ষমতাশালী, হাকিম। যারা করে না ওদের উপরে ওনার ক্ষমতা খাড়ায় না, গানা আমিল হুম রুয়াইদা, সময় দে, এমন সময় আসবে মিথ্যা লিখতেছ হাত বেঁকে যাইব, এমন সময় আসবে বদনজরি করতেছ চোখ টেকরা হয়ে যাব, এমন সময় আসছ সীমা লঙ্ঘন করছ, অন্যের বদনামি করতে করতে জবান বন্ধ হয়ে যাবে, খুব ভয়ানক অবস্থা হইতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করো, যে কথাটি বললাম আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন, আরো দশ ভাইকে শুনে দিতে পারেন, তাহলে শুনানির সব পাবেন, আমলের সব পাবেন, যারা আমল করবে তাদের সব তাও আপনি পাবেন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দেন। আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة اللهم صل وسلم اللهم رب هذه الدعوة عاش مكرمة إنك لا تخزى